আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বোয়াল মাছের ভুনা। আমি একটু ভিন্নভাবে ভুনাটা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বোয়াল মাছ নিয়েছি আর মাছটা বেশ বড় হয় আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এক পিস লেবুতে এক চা চামচ পরিমাণ লেবুর রস হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবারে সব কিছু একটু ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। তো মাছের সাথে মশলাটা মাখা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। পনেরো থেকে বিশ মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ দিচ্ছি পেঁয়াজ পেস্ট, পরিমাণ মতো লবণ। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি মশলাটা কষিয়ে নেব আর কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পানি। আর হ্যাঁ, এখানে আমি 1/2 চা চামচ জিরা পেস্ট আর 1/2 চা চামচ আদা পেস্ট দিয়েছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে সেই মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতো জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে আর আমার কিন্তু মাছ থেকে অনেকটা ঝোল বের হয়েছে। তো আমি সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এই ঝোলটাকে শুকিয়ে নেব। তো আমার মাছটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে আমি 5টা কাঁচামরিচ মাঝে হালকা ফালি করে দিয়েছি ঝালের জন্য। আপনারা ঝাল না চাইলে কিন্তু ফালি ছাড়াও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব বলগ ওঠা পর্যন্ত। তো বলক চলে এসেছে, এবার আমি ঢাকনাটা তুলে আবারও সব কিছু একটু ভালোভাবে নেড়ে দিব আর এটাকে আমি আর ঢাকবো না, এভাবেই আমি ঝোলটা শুকিয়ে নেব। তা মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি। সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যেন পাতার ফ্লেভারটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল বোয়াল মাছের ভুনা।
আপনারাও বাসায় তৈরি করুন আর পরিবেশন করুন গরম ভাতের সাথে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।